Hello friends, আমি নাজমুল ইসলাম গ্রাফিক্স টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি জানেন গ্রাফিক ডিজাইন কি? যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, গ্রাফিক্স ডিজাইন কি সেটি আমরা আপনাকে জানিয়ে দেব। Hello friends, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ্রাফিক ডিজাইন কি, তার মানে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। বন্ধুরা, আমরা যদি এটা গুগলে সার্চ করে দেখি তাহলে এরকম কিছু একটা পাবো। গ্রাফিক ডিজাইন ইজ অ্যান আর্ট অর স্কিল অফ কম্বাইনিং টেক্সট অ্যান্ড পিকচার্স ইন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন অর বুক। তার মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন একটি এমন এক ধরনের আর্ট বা একটি স্কিল যেটা কিছু টেক্সট এবং পিকচারের সমন্বয়ে গঠিত, যা কিনা আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন এবং বিভিন্ন বইয়ের মধ্যে দেখে থাকি। তো বন্ধুরা, শুধু কি এটাই? আমার মতে তো নয়। আমরা যদি অন্য কথায় বলতে যাই, গ্রাফিক ডিজাইন দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। প্রথমটি হচ্ছে গ্রাফিক এবং দ্বিতীয়টি হচ্ছে ডিজাইন। সো আমরা গ্রাফিক এবং ডিজাইন এই দুটি ওয়ার্ডের যদি মিনিং ভালোভাবে বুঝতে পারি তাহলেই গ্রাফিক ডিজাইন কি আমরা বুঝে যাব। সো প্রথমে আমি আসি গ্রাফিক নিয়ে। গ্রাফিকটা কি, আমি তিনটি শব্দের মাধ্যমে আপনাদেরকে এটি ক্লিয়ার করে দিচ্ছি। শব্দ তিনটি হচ্ছে আর্ট, ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন। মানে হচ্ছে গ্রাফিক হচ্ছে কিছু আর্ট, ভিজুয়ালাইজেশন যেটা আমরা চোখে দেখতে পারি, এবং ইমাজিনেশন যেটা আমাদের চিন্তা ধারণা কিছু অবজেক্টের ক্ষেত্রে, যে সেগুলো শেপস কিরকম হবে, দেখতে কিরকম। দ্যাট মিনস ইন আ ওয়ার্ড ভিজুয়াল এলিমেন্টস, যা কিনা আমরা বাস্তবে চোখে দেখতে পারি। গ্রাফিক মানে হচ্ছে এই সকল কিছু এলিমেন্টসকে বোঝায় যা কিনা আমরা চোখে দেখতে পারি। সেগুলো কি হতে পারে? হতে পারে যে কোনো রকমের শেপস, যে কোনো রকমের টেক্সট, যে কোনো ধরনের কালার বা বিভিন্ন টেক্সচার বা যে কোনো ইমেজ, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের টেক্সট, অবজেক্টস, বিভিন্ন শেপস এবং পিকচার। সো এতক্ষণ হয়তো বুঝেই গেছেন যে গ্রাফিকটা কি, জাস্ট ভিজুয়াল এলিমেন্টস যা কিনা আমরা চোখে দেখতে পারি। এখন আসি ডিজাইন নিয়ে। ডিজাইনটা কি, এখানেও আমি সেম তিনটা ওয়ার্ড দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ডেকোরেট করতে চাচ্ছেন, দেন কিভাবে ডেকোরেট করবেন, প্রবলেম সলভিং। অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্র্যাকটিক্যালিটি, গ্রাফিকের অবজেক্ট, পিকচার্স, টেক্সট, শেপস, এনিথিং, সেগুলোকে আপনি চিন্তা করলেন, সেটাকে ডেকোরেশন করলেন, মানে প্রবলেম সলভ করলেন এবং কমপ্লিটলি একটা ফাইনাল আউটপুট পেলেন, সেটি হচ্ছে ডিজাইনের কাজ। তো আমরা যদি একটি ওয়ার্ডে আসি সেটাকে কি বলা যাচ্ছে, ডেকোরেশন। ডিজাইন মানে হচ্ছে ডেকোরেশন। কারণ আবার শুনি আমরা, ডিজাইন মানে হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনের আলাদা কি কি পড়তেছে, কন্ট্রাস্ট। একটা ইমেজের কন্ট্রাস্ট আপনাকে ঠিক করতে হবে অবশ্যই, সেটার জন্য ভালো দেখার জন্য। অ্যালাইনমেন্ট, আপনি ডিজাইন করছেন আপনার অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক থাকতে হবে। ব্যালেন্স, ডিজাইনের কালার ব্যালেন্স অবশ্যই ঠিক থাকতে হবে। রেপুটেশন, আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের অবশ্যই একটা রেপুটেশন থাকতে হবে, ডিজাইনের আউটলুক ভালো হতে হবে। সিম্পলিসিটি, প্রতিটি গ্রাফিক ডিজাইনারই চায় তার ডিজাইনটি সিম্পল হোক বা বেস্ট হোক, ওকে, কারণ এটা ডিজাইনের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে দেয়, সিম্পল বা বেস্ট। সো আমরা আবার রিপিট করছি, গ্রাফিক দ্যাট মিন্স ভিজুয়াল এলিমেন্ট, ডিজাইন তার মানে হচ্ছে ডেকোরেশন। আমরা কিছু ভিজুয়াল এলিমেন্টসকে একত্রিত করে যখন একটি ডেকোরেশন কমপ্লিট করছি তখন আমরা ডিজাইন পাচ্ছি, গ্রাফিক ডিজাইন। সো ফ্রেন্ডস, আমি আবার রিপিট করছি, আমরা যখন গ্রাফিক দ্যাট মিন্স ভিজুয়াল এলিমেন্টস গুলোকে একত্রিত করে আমরা যখন একটি ডেকোরেশন কমপ্লিট করছি তখন আমরা পাচ্ছি কি, গ্রাফিক ডিজাইন। সো ফ্রেন্ডস, আসলে এখন আমরা একটি পূর্ণাঙ্গ কমপ্লিট একটা গ্রাফিক ডিজাইনের কাজ দেব, যেটি কিনা একটি ইভেন্ট ব্যানার। এটি একটি ইভেন্ট ব্যানার, এখানে অনেক ধরনের কালার, অনেক ধরনের শেপ, একটি পিকচার এবং অনেক ধরনের টেক্সট টাইপ ইউজ করা হয়েছে। গ্রাফিক হিসাবে কি কি নিয়েছি, কিছু টেক্সট নিয়েছি, কিছু শেপস নিয়েছি, একটি ছবি নিয়েছি, এটা আমার গ্রাফিক্সের অংশ।
আর আমি ডিজাইনটা কি করছি, মানে ডেকোরেশনটা কি করছি, আমি কোথায় কোন জিনিসটা দেব, কোথায় আমি শেপসটা দেব, কোথায় ওই শেপসের কোন কালারটা আমি ইউজ করব, সেখানে আমি কোন টেক্সটটা ইউজ করব, আমার লোগোটা কোথায় বসাবো, লোগোর নিচে ছবি হবে না বাহিরে কোথাও ছবি হবে, আমি কোথায় ইমেজ লাগাবো, আমার কোন টেক্সটটি আমার বড় হবে, কোন টেক্সটটি ছোট হবে, কোন টেক্সটের কালার কি হবে, এই যে ডিসিশনস গুলো, ডেকোরেশন গুলো, এগুলো যখন আমি চিন্তা করে সমস্ত প্রবলেম গুলোকে সলভ করে একটা ডিজাইন সাজাবো, তখন আমি একটা আউটপুট পাবো, ইভেন্ট ব্যানার বা যে কোনো ডিজাইনের একটা আমরা আউটপুট পাবো। সো ফ্রেন্ডস, আমরা শুধুমাত্র এতক্ষণ একটা ইভেন্ট ব্যানারের ডিজাইন নিয়ে কথা বললাম, এর ছাড়াও আরো অনেক ধরনের ডিজাইনের কাজ রয়েছে, যেমন লোগো ডিজাইন, ভিজিটিং কার্ভ ডিজাইন, বিজনেস কার্ভ ডিজাইন, ওয়েব টেম্পলেট ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ফেসবুক কভার পেজ ডিজাইন, লিফলেট ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ডায়েরি ডিজাইন, বুক কভার ডিজাইন, এরকম আরো অনেক ধরনের ডিজাইনিং এর কাজ রয়েছে যেগুলো গ্রাফিক্স এর সাথে সম্পৃক্ত। তো ফ্রেন্ড, আশা করি আপনারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে পারছেন এবং বুঝতে পারছেন যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি। সো এরকম গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি আরো আপনারা জানতে চান বা গ্রাফিক্সের টেকনোলজিগুলো সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।